শেয়ার বাজারের ভরসায় বসে থাকা নয় রাজ্য সরকারি কর্মচারীদের গেরান্টি চুক্ত পেনশনের দাবি মিলিয়ে একের পর এক বিরোধী শাসিত রাজ্যে পুরনো পেনশন প্রকল্প ফেরার কথা ঘোষণা করেছে ভোটমুখী হিমাচল প্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবি নির্বাচন অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে কিন্তু আজ হিমাচলে গিয়ে মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যুক্তি দিলেন নতুন পেনশন প্রকল্পে জমা হওয়া তহবিলের অর্থ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া সম্ভব নয় সরাসরি না বলেও তা ইঙ্গিত কংগ্রেস শাসিত রাজ্যে পুরনো পেনশন ফেরানোর ঘোষণা হলেও তা আইনত তো সম্ভব নয়